ভারতে বলে যে বিয়েটা করিনি কেমনে বিয়ে করি তোমরা বলো না করি কি করি করি বলো না ভাবি তাই বলি আজ শুনে ফেলো না করবো না করবো না করবো না বিয়ে যদি না পাই সেক্সি মেয়ে করবো না করবো না করবো না বিয়ে যদি না পাই লাভলি মেয়ে বাহ বাহ বটে রে তোর গলা বটে বাহ এ দেখলি হবে খরচা আছে বাবা হলে বিয়েটা কবে করছিস রে বললাম বিয়া করব হ্যাঁ বললাম বাবা তুই তো গান করছিস আমি বললাম তোর বিয়ার হুচুক লেগেছে বাবা কি হলো রে তোর বাবু ও বাবু বিয়া করবেন নাকি তুইও খবর পেয়ে গেছিস হ্যাঁ বাবু ও বাবু আমি খবর পাইনি আপনার গান শুনে এলাম বাবু ও বাবু বিয়াতে ভোজ খেতে পাবো তো আমি বিয়া টিয়া করবো না করবো না বিয়া আমি বিয়া করবি নি সে কি রে না রে আমি বিয়া করবো না আমাকে কে পছন্দ করবে আমার মুখটা দেখ কেমন বিয়া কি মুখ দেখে হয় নাকি হ্যাঁ বাবু ও বাবু তাহলে আমি চলে গেছি ও তাহলে তুই শুধু ভোজ খাওয়া চিন্তা করে এসেছিলি নাকি হ্যাঁ বাবু ও বাবু বিয়াতে ভোজ খাওয়া ছাড়া আর কি করবো বিয়াটা করবেন তো আপনি যা করার তো আপনি করবেন বিয়া করছো কবে গো আরে এবারে ইয়ার আসতে শুধু বাকি ছিল এই তোর তো ওয়া বিয়া নিয়ে চিন্তা কিসের হ্যাঁ যদি তোর মন যেছে তাহলে তুই নিজে বিয়া করলি গা হ্যাঁ দাদার বিয়ার একটা আলাদা মজা বলো বলো কবে বিয়া করবে তোমার বিয়াতে আমি ঝুড়িতে করে জল বই দিব গো ফাজলা বেঁচ থেকে ফাজলা মা হ্যাঁ ঝুড়িতে করে জল বই হ্যাঁ বাবু ও বাবু মদনা আপনার বিয়াতে কাজ করবে নাই এখন ফাজলা মা মরতে এসে তুরো যা তুরো যা তুরো যা এখান থেকে যা আমি বিয়া করবো না যা আর বিয়া করলে তোদেরকে বলবো না যা পালা পালা যতই বলুক আমি বিয়া করবো না বাবা আমি বিয়া করবো না বাবু ও বাবু আপনি বিয়া করবেন না কেন সেটা তো বলবেন তুই ওইখানে আবার ডিস্টার্ব করতে চলে এলি বাবা তোকে তো একদিন বিয়া করতেই হবে তো করবো না কেন করছিস তুই যদি অত বিয়া লিয়ে হুচুক তাহলে নিজে করবে কেন রে তুমি বিয়া করো গো আমরা সবাই তোমাকে সাপোর্ট করবো একবার বললে তোর কি বুঝিস না নাকি বললাম না বিয়া করবো না এ পল্টু রাগ করিস না একটা আইডিয়া দেবো তোরা তিনজনাতে ঠান নিয়েছিস নাকি যে আমি যতদিন বিয়া না করবো ততদিন আমাকে জ্বালাবি ই বাবা রাগ জিস কেন রে আইডিয়াটা বললি শোন যদি ভালো না লাগে তাহলে তোকে আর বলবো না ঠিক আছে বাবু ও বাবু আপনি বিয়াটা করুন আমার টোটোটা আপনার বিয়াতে বজাতে নিয়ে যাবো একটা কথা বলছি তো শুনো হয় নাই ফাজলামি না মরলে হয় না নাকি আইডিয়া বল আমি বলছিলাম যে তুই বিয়াটা এই লকডাউনের মুখাতে করিলে তাহলে ঠকবি নাই কেন ঠকবো না কেন বাবা এটাও ভালো করে বুঝাতে হবে হ্যাঁ দেখ এখন লকডাউনে বিউটি পার্লার গুলা বন্ধ এখন যদি বিয়া করিস তাহলে আসল বউ পাবি আসল বউ আবার কি রে বাবু ও বাবু আমি বুঝে গেছি বিয়েটা তোর না পল্টোর যে তোকে বুঝতে বলেছে কেউ দেখ এখন লকডাউনে বিউটি পার্লার গুলা বন্ধ তাহলে বিউটি ছেলেরা মেকআপ করতে পারবে না তুই ওদের আসল রূপটা দেখতে পেয়ে যাবি আমাকে গাধা পেয়েছিস গাধা তুই ভাবছিস আমাকে ভুলভাল বুঝে দিবি আর আমি সব মেনে নেব অল্প আগে তুই কি বলি বলতো মুখ দেখে কি বিয়া হয় তাহলে বিটি ছেলেকে কেন মুখ দেখে পছন্দ করতে বলছিস এই শোন বিয়া করবো নাই মানে বিয়া করবো নাই বুঝলি আমাকে ভাঁড় বুঝতে আসিস না বাবু ও বাবু আমি একটা আইডিয়া দেবো মুখে বলছি শুনো হচ্ছে না লাই
এবারে মারে খাওয়া জোগাড় করছিস? না বাবা, আপনাকে জ্বালাবো না। আপনার বাবা অনেকদিন ধরে আমাকে বলছে একটা ভালো কোণে দেখতে। আমি দেখেছি, সন্ধান পেয়েছি, বলবো আপনাকে। কত রকমের ব্যবসা করবি তুই? এই এবারে ঘটকগিরি শুরু করেছিস রে? না বাবু, আমি ঘটকগিরি শুরু করিনি। আপনার বাবা আমাকে দেখতে বলেছিল। তাই এতক্ষণ ধরে নাটকগিরি করা কি দরকার ছিল বলতেই তো পারতিস। ভয়ে কি বাবু, আপনার ভয়ে বলিনি আমি। তাহলে শোন, তোর অল্প দু মিনিট দাঁড়া, আমাকে ভাবতে দে, আমাকে ভাবতে দে, বিয়া করব কিনা। বিয়া করার তো কোনো গ্যারেন্টি নাই আমার। আমি ধামাল সিনেমাটা দেখেছিলাম, তখন থেকে শুনে আসছি। গাড়ি চালাতে চালাতে আমি এটা বলি। তুই কি আর বলতে হবে না চেন্নে স্বামী মুত্তে স্বামী? কতক্ষণ লাগবে সেটা বল বাবু। চলে এসছি, আর দু মিনিট বাবু। ও বাবু, আমরা পাত্র পক্ষকে নিয়ে চলে এসছি, কোনটা দেখান? ওই কোনটা জামাই বটে দেখি? কোনটা দেখা হতে না হতে জামাই? তুমি বেশি ফটর ফটর করছো, তুমি জামাই বটো নাকি? আমি জামাই লই, আমি এখন কোনটা দেখতে এসছি। ওই হইলো বলে তোমার রিপোর্ট নিয়ে এসছো? রিপোর্ট? কিসের রিপোর্ট? কি বাবা, ওর কোনো রোগ নাই, কিসের রিপোর্ট দিব? আরে কোন রোগের রিপোর্ট বলি না, বলছি কোভিড এর টেস্টের রিপোর্ট নিয়ে এসছো। ওইটা তো আনা হয় নাই। এ নিতে কিছু বলিস না তো রে। ইয়ার আগে যারা কোণে দেখতে এসছে সবাই তো নিয়ে এসছিল। কি বাবা, তাহলে কি আমরা চলে যাব নাকি? না না, যাবে কেন? কোণা দেখো কোণা। কি বাবা, গুলি করবেন নাকি? হ্যাঁ, কে পলটু আমাকে বাঁচা রে? কোভিড এর রিপোর্ট আনি নে বলে আমাকে গুলি করে দিবে বাবু? ও বাবু, গুলি করবেন না, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, গুলি করবেন না, ছেড়ে দেন। কিসের গন্ধ রে? কাজ না, তুই গন্ধই পা বুঝলি? কি ঘরে ভেতর গন্ধ লাগছে? বাবু, ও বাবু, এটা কিসের গন্ধ দিচ্ছেন? বহুত দুর্গন্ধ। কি রে পল্টু, এবারে বিশ্বাস হলো? কিসের গন্ধ? আমরা টেস্ট করছি যে তোমাদের নাকে গন্ধ শক্তি আছে না নাই। করোনা সময় কোনে দেখতে এসে পরে কি আমরা বহুত বড় ভুল করে দিলাম? বাবু, ও বাবু, বহুত তো হইলো, এবারে কোনাকে নিয়ে আসুন। নিয়ে আসবো, নিয়ে আসবো, এবারে পাশের ঘরে চলো, ওইখানে কোনাকে পাবে। এ বাবা পল্টু, শুরু কর গরম গরম সিঙ্গাড়া। এ নিতে করে নিতে আই। বাবু, ও বাবু, চিন্তা করবেন না, আমি আপনার পিছনে বসে আছি। জিভে স্বাদটা ঠিক আছে কিনা? বলি আমাদের কোনটাকে পছন্দ হইছে? কোনিয়া? কোন?
তোদের এত বড় সাহস, আমাদের বিটিকে বলছি সরকাঠি বাস। আমরা কিছু রিটার্ন দিন যাই। ও বাবু তাড়াতাড়ি চলুন, মার কি যাবে নাইলে। বাবা নিতে আমার পাটা চেয়ারে আটকে গেছে, আমাকে ছাড়াই নিন চল। বাবু ও বাবু ছাড়ানোর সময় নেই, আমি চললাম। ই বাবা প্রতিবারের মতন এবারেও আমি রং এলাম, মনে হচ্ছে আমাকে মার খেতে হবে।